উত্তর কলকাতার চারটি সেরা পুজোকে আপনাদের সামনে তুলে ধরলাম। কিভাবে আসবেন, কিভাবে ঠাকুর দেখবেন, সমস্ত কিছুই বলার থাকবে এই ভিডিওর মধ্যে। না টেনে পুরো ভিডিওটা দেখবেন। শিয়ালদা অথবা বন্দা যেদিক থেকেই আসুন না কেন, বিধাননগর রেল স্টেশনে নামবেন। বিধাননগর থেকে পায়ে হেঁটে রওনা দেবেন শ্রীভূমির উদ্দেশ্যে। শ্রীভূমি যাওয়ার পথে দক্ষিণদারি ইউথ ক্লাবের পুজোটা অবশ্যই দেখে যাবেন। এদের এবছরের বিশেষ আকর্ষণ পুরনো কলকাতার কিছু স্মৃতিকে তুলে ধরা। পুরনো টিন, কলকাতার পুরনো বাস, কলকাতার পুরো গ্যারেজ, ট্যাক্সি, এই সমস্ত কিছু দিয়ে এখানকার পূজা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। সব মিলে অসাধারণ একটি পুজো মণ্ডপ। দক্ষিণদারি ইউথ ক্লাবের পুজো মণ্ডপ দেখা হয়ে গেলে বাইরে বেরিয়ে পায়ে হেঁটে চলে আসুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এটি হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ। এদের এবছরের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির। অসাধারণ পূজা মণ্ডপ এবং এদের প্রতিমাটি অসাধারণ। দেবীর গায়ে সমস্ত স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে। শ্রীভূমি পূজা মণ্ডপ এবং প্রতিমা দর্শন হয়ে গেলে সোজা বাইরে বেরিয়ে আসুন। আপনারা যদি মনে করেন দমদম পার্ক পূজা মণ্ডপ দেখতে যাবেন, তাহলে যেতে পারেন। তা না হলে ওখান থেকে বাস ধরে 10 টাকা ভাড়া দিয়ে সোজা চলে আসুন তেলেঙ্গা বাগান। এটি হল তেলেঙ্গা বাগান সর্বজনীন পূজা মণ্ডপ। এদের এবছরের আকর্ষণ পৃথিবী গদ্যময়। এখানকার পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে পুরনো টিন, দুধের ক্যান, পুরনো ভাতের হাড়ির ঢাকনা বা বিচুলি দিয়ে। এই পূজা মণ্ডপের ভেতরে ঢুকে উপর দিকে তাকালে একটি অদ্ভুত জিনিস দেখতে পাবেন। এখানকার প্রতিমাটিকে দেখতে পাবেন আট পরে শাড়ি পরে পা মেলে বসে আছেন। কোলের ওপর শুয়ে আছে গণেশ, তার পাশে বসে আছেন মা লক্ষ্মী, এছাড়া সরস্বতী ও কার্তিক আর মহাদেব পাশে বসে আছেন। গায়ে ছাইভস্য মেখে দেবীর কাছে হাত পেতে কিছু চাচ্ছেন।
তেলেঙ্গা বাগান পূজা মণ্ডপ দর্শন হয়ে গেলে পায়ে হেঁটে চলে আসুন কবিরাজ বাগান পূজা মণ্ডপে। এটি হল কবিরাজ বাগান পূজা মণ্ডপে যাওয়ার রাস্তা। এই হাওড়ার ব্রিজের ওপর দিয়েই যেতে হবে পূজা মণ্ডপে। এখানকার বিশেষ আকর্ষণ দক্ষিণেশ্বর টু হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশন। এই পূজা মণ্ডপের ভেতরে আপনি ঢুকলে মনে করবেন মেট্রো ধরে গঙ্গার নিচে দিয়ে হাওড়া রেল স্টেশনে যাচ্ছেন। মেট্রো রেলে উঠলে জানালা দিয়ে বাইরে তাকালে মনে হবে ট্রেনটি সত্যি চলছে। অসাধারণ এই পূজা মণ্ডপটি। মেট্রো রেলে ঢুকছে, মেট্রো রেলে